গতকাল জিনেদায় আমাদের একটি সাংগঠনিক কর্মসূচি ছিল। ফেরার পথে খবর পেলাম ঢাকার সাভারে সিআরপিতে সেখানে কিছু জীবন্ত শহীদ আছে। আমাকে বলা হলো এই জায়গায় এখনো কোনো দায়িত্বশীল সংগঠনের কোনো দায়িত্বশীল ব্যক্তি তাদেরকে দেখতে যাননি। আমি ভীষণভাবে লজ্জিত হলাম, অনুতপ্ত হলাম। আমাদেরও খেয়ালের ধ্যানের বাইরে ছিল। রাত্রে যখন তাদের কাছে আসলাম, তাদেরকে দেখলাম, আসলেই জিন্দা শহীদ, আসলেই জিন্দা শহীদ কাতারে কাতারে বিছানায় পড়ে আছে। তরতাজা যুবক, জাতির মুক্তির আন্দোলনে তরুণদের ডাকে সাড়া দিয়ে চলে এসেছিল, জালিমের বুলেট তাদেরকে বিদ্ধ করে দিয়েছে, মেরুদণ্ডের হাড় ভেঙে স্পাইনাল কর্ড ইঞ্জুরি করে ফেলেছে, কারো দুটি হাত দুটি পা সব কিছু অবশ, যেন একটি মৃত মানুষের দেহে শ্বাস প্রশ্বাস চলছে, কারো নিচের দুই অঙ্গ অবশ। আমি যখন তাদের কাছে গেলাম, জিজ্ঞেস করলাম কেমন আছে, জান্নাতি হাসি মুখে তুলে বলল ভালো আছে। আমি অবাক হয়ে, এত কষ্ট এত ব্যথা, একটা মানুষ শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছে জালিমদের আক্রমণে আঘাতে, এরপরে হাসতে হাসতে বলছে আমি ভালো আছি। আমি জিজ্ঞেস করলাম কিভাবে তুমি এইভাবে হাসতে পারো ভাই, বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এই জন্য হাসি। আমি বললাম তার পিছনে কারণটা কি বলবা, বলে যে আল্লাহ তো জীবন একটাই দিয়েছেন, এই একটা জীবন যে জাতির জন্যে আমি আল্লাহর সামনে পেশ করতে পেরেছিলাম এই জন্যই আমি হাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহান আল্লাহই কেবল যাদেরকে এই শক্তি দিয়েছেন তারা এই হাসি হাসতে পারে। এই হাসি হচ্ছে সত্যিকার বিজয়ের হাসি। সুদীপের বলি, সম্মানিত ভাই ও বোনেরা, আমি আমার নিজেকে ধরে রাখতে পারিনি, ওরা হাসছে আর আমি কাঁদি, যে কেমন করে একটা দেশের শাসক তার দেশের গোটা যুব সমাজের বিরুদ্ধে দাঁড়ায় গেল, 18 কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়ায় গেল, হুকুম করল গুলি চালাও, খতম করো, আমার গদি রক্ষা করো। গদি এইভাবে রক্ষা হয় না, এইভাবে রক্ষা হয় না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتعز وترجع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير। ওরা ওই জায়গায় চলে গেছে, ওই শেষ অংশের জায়গায় চলে গিয়েছিল। তারা মনে করেছে আমরাই সব, যেইভাবে ফেরাউন বলেছিল আনা রাব্বুকুম আল আলা, তারা দরাকে সরা জ্ঞান করেছিল, আল্লাহর ভয় দিল থেকে উঠে গিয়েছিল, পাষাণ হয়েছিল তাই গুলির নির্দেশ দিতে পেরেছিল। শুধু আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়নি, হেলমেট মুগর বাহিনীকেও হাতে অস্ত্র দিয়ে নামিয়ে দেওয়া হয়েছিল।